প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পরে। আমরা চলে যাচ্ছি আমাদের সে আলোচনার সাথে। ডক্টর ইমরান, প্লিজ আপনি কন্টিনিউ করুন। আচ্ছা, তো ধন্যবাদ বেশি। তো আমরা যেটা আলাপ করছিলাম যে রহমের বিষয়টা, তো এই ছোট্ট একটা জিনিসই কিন্তু আপনার পুরো ট্রানজ্যাকশনের আপনার আপসাইড ডাউন করে ফেলতে পারে, মানে ডিফারেন্সের দিক থেকে, তাই না? তো এখন মনে করেন যেটা দাঁড়াচ্ছে। আচ্ছা, আমি আরেকটু বলার আগে আমি আরেকটা ইয়ে নিয়ে আসি, উদাহরণ নিয়ে আসি না কেন? আচ্ছা বলুন। হ্যাঁ, মনে করেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আবার নিয়ে আসি, কেন না ওনার কথা শুনলে তো আমাদের জন্য আরও ভালো লাগার কথা, কেন না আমরা হানাফি মাজহাবের ইমাম প্রধান প্রবক্তা। তো উনি যদি কাউকে লোন দিতেন, ঋণ দিতেন, তখন উনি এটা এইভাবে করতেন যে যদি দেখতেন যে যিনি তার কাছ থেকে লোন নিয়েছেন দেনাদার, উনি রাস্তায় হাঁটতে গিয়ে যদি একটু দূরের থেকে দেখতেন যে দেনাদার আসতেছে সামনে দিয়ে, দেনাদার আসতেছে, পাওনাদার নাই, উনি হচ্ছেন পাওনাদার, উনি দেখতেন যে এই মানুষটা রাস্তার কোন সাইড দিয়ে যাচ্ছে, যদি দেখতেন যে উনি রাস্তার এপাশ দিয়ে যাচ্ছে, উনি আস্তে করে ওই পাশে চলে যেতেন, যাতে করে দেনাদার ওনাকে না দেখেন। বলেন তো দেখি কেন? এই জন্য হয়তো দেখলে ওনার সাথে ভয় পাবে বা পয়সা চাইবে, তার ফেরত পয়সা চাইবে, তো একটা তার জন্য একটা ভিতরে একটা মানে ভয় সঞ্চয় হবে, পয়সাটা ফেরত দিতে হবে। ইমাম আবু হানিফা মানে চাইতেন যে এই যে এই লোকটা আমাকে দেখলে শর্মিন্দা হইতে পারে, ভয় পাইতে পারে, এর চাইতে আমি সরে যাই, তাহলে সে আর শর্মিন্দা হবে না। তো এইটাকে আমাদের সমাজে এখন সম্ভব মনে করেন? না, এটা তো এখন, কিন্তু আপনি যদি সত্যই ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার ফলটা পেতে চান, আমরা তো মানুষ হিসেবে এরকম হয়ে যেতে হবে। তো এখন আমি যদি আমি যেরকম মানুষ, আমার রেজাল্ট তো যেরকম হবে। পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থাতে আপনি বাজারে অ্যাক্টর হিসেবে আপনি যে বিহেভ করতেছেন, এটার জন্য পিছনে আপনার কোনো জবাবদিহিতার কেউ নাই। হ্যাঁ, এবং এইটা এখানেই শেষ, আপনি যা লেনদেন করলেন এখানেই শেষ না? কিন্তু ইসলামী অর্থনৈতিক ব্যবস্থাতে না, এটা এখানে শেষ না, এটার একটা জবাবদিহিতা পরে হবে, এটা সামবডি এলস দেখতেছে। তার মানে হচ্ছে কি, রব আল্লাহ এবং বান্দা এর একটা সম্পর্কের বিষয় এখানে কাজ করতেছে, যে বান্দা যে কোনো কাজ করুক, সেটা অর্থনৈতিক কাজ করুক, ইবাদতের কাজ করুক, সামাজিক কাজ করুক, পারিবারিক কোনো সম্পর্কের কাজ করুক, যে কোনো কাজের ক্ষেত্রে বান্দা সবসময় কিন্তু মনে রাখতে হইতেছে যে তার আল্লাহকে সে খুশি করতে হবে, তার আল্লাহকে নারাজ করতে পারবে না। হ্যাঁ, তো তখন কিন্তু সে সাইকোলজিক্যালি বাউন্ডেড হয়ে গেল কিন্তু। হ্যাঁ, আরেকজনের কাছে জবাবদিহি করতে হবে, আরেকজনের কাছে জবাবদিহি করতে হবে, তো সে যেন ভুল না করে। হ্যাঁ, তো আচ্ছা, এটা একটা সম্পর্ক। জি, আর সেকেন্ড লেভেলের সম্পর্ক হচ্ছে যে বান্দা আরেক বান্দার সাথে সম্পর্ক, যে এখন বলতে পারেন ক্রেতা বিক্রেতার সাথে সম্পর্ক, আপনার দেনাদার পাওনাদারের সাথে সম্পর্ক বলতে পারেন। হ্যাঁ, কিংবা আপনি মনে করেন যে চাষি বর্গাদারের সাথে সম্পর্ক। হ্যাঁ, এভাবে করে দুই পার্টি, যে কোনো দুই পার্টির সম্পর্ক, এখন এই সম্পর্কটা যেহেতু ওইটার সাথে কানেক্টেড, এই ব্যক্তিও চিন্তা করতেছে আমার আল্লাহ দেখতেছে, এই ব্যক্তিও চিন্তা করতেছে আমার আল্লাহ দেখতেছে, তো দুইজনই যখন তাদের মাঝখানে যখন আল্লাহ থাকতেছে, রব থাকতেছে, তখন দুইজনে যে বিহেভটা করবে, এই বিহেভটা অটোমেটিক্যালি কি হবে, ন্যাচারালি আল্লাহর উপর ভয় করে, একটা মোরালি ভেরি স্ট্রং একটা বিহেভ, মানে ইয়ে বিহেভিয়ার হবে, যে যেটা কোনোভাবেই ইমোরাল হইতে পারে না। জি জি, সুন্দর কথা, জি, লজিক, জি জি। হ্যাঁ, যেমন আপনি যেমন সাধারণ অর্থনৈতিক ব্যবস্থাতে কী দাঁড়াইতেছে, বা ওই যে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা বলেন, বা সাধারণ যে সিস্টেমের মধ্যে বলে, যেহেতু এটা নাই, সুতরাং মোরাল জাজমেন্ট ব্যাকগ্রাউন্ডে নাই। হ্যাঁ, না থাকার কারণে এটা কী দ্বারা পরিচালিত হয়? একটা তো বারবার করে বলতেছি যে গ্রিড দ্বারা হলে, পার্সোনাল ইন্টারেস্ট দ্বারা পরিচালিত হইতেছে, এক।
আর দুই হচ্ছে এই পার্সোনাল ইন্টারেস্ট আবার কিন্তু গ্রুপ ইন্টারেস্ট ক্রিয়েট করে। আচ্ছা, গ্রুপ ইন্টারেস্ট বলতে বুঝাইতেছে যে ধরুন মনে করেন সমাজে যাদের কাছে টাকা বেশি আছে, এই জন্য আমরা বলি না যে মানে ওয়াই রিচ আর গেটিং রিচার এন্ড পুয়ার আর গেটিং পুয়ার, বলে না ধনী কেন আরো ধনী হইতেছে, সম্পদশালী কেন আরো সম্পদশালী হইতেছে, আর মানে হ্যাভ নটস কেন আরো সরি হ্যাভ নটসরা আরো কেন পুয়ার হয়ে যেতেছে, এই যে গরিবরা কেন আরো গরিব হচ্ছে, আরো গরিব হচ্ছে, এই প্রশ্নটা সবসময় থাকে না। জি জি জি, এটার কারণটা কি? এটার কারণটা হলো যে আপনার গরিবের কাছে মানি থাকে না, জি ন্যাচারালি, জি তো ধনীর কাছে মানি আছে, সে এই মানিটা দিয়ে সে পাওয়ার এক্সারসাইজ করতে পারে। জি, এখন তারা তাদের স্বার্থে তারা যদি একত্র হয় আর গরিবরা যদি গরিবদের মধ্যে একত্র হয়, পাওয়ারফুলরা পাওয়ারফুলরা একত্র হইল, পাওয়ারলেসরা পাওয়ারলেসরা একত্র হইল, আচ্ছা তো কারা জয়ী হবে বরাবর? জি, আপনি এক্সট্রাঅর্ডিনারি রেভলিউশন টেভলিউশনের কথাগুলো আমরা বাদ দিলাম, আমরা জাস্ট নর্মাল সিচুয়েশনে কি হয়, আচ্ছা বরাবর এই যে পাওয়ার গ্রুপ যেটা, এরা তাদের যে ইন্টারেস্টগুলো আছে সেটা দ্বারা তারা পরিচালিত হবে। তখন কি হইতেছে, আপনি দেশের মধ্যে যদি বাজেট যখন হয় দেখবেন যে হঠাৎ করে বলছে যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির ট্যাক্স কমিয়ে দেওয়া হয়েছে, মেবি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের লবি গ্রুপটা খুব এখন খুব শক্তিশালী, যার কারণে ফাইন্যান্স মিনিস্টার ডিপার্টমেন্ট ফাইন্যান্স মিনিস্ট্রি গভর্নমেন্টের লোকদের সাথে লবি করতে পারছে ভালো করে, এবং যেহেতু লবি করা একটা লিগালি যায় মানে ইকোনমিক ক্যাপিটালিস্ট ইকোনমিক সিস্টেমে লিগালি এটা যায়, যে আনডিউ কিছু ফেভার নিয়ে নেওয়া গভর্নমেন্ট অ্যাপারেটাস থেকে, কিন্তু এই আনডিউ ফেভার নিয়ে নেওয়ার চেষ্টা করাটা ইসলামিক্যালি আবার জায়েজ নাই। আচ্ছা, জায়েজ যে বলেন এটা হলো এই বর্তমান যুগের প্রেক্ষাপটের আপনার অ্যাকুইজিশন তো আছে রিসেন্টলি, যে আপনি মনে করেন যে এই পানামার যে স্ক্যান্ডাল অফশোর অ্যাকাউন্টের যে স্ক্যান্ডাল প্রাইম মিনিস্টারকে নিয়ে হইলো, পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা বেসিক বটম লাইনটা হলো এটা, পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় যে কোনো জিনিস যদি লিগালি অ্যাকসেপ্টেবল হয় তাহলে হয়ে গেল, মোরাল সাইডটা আর দেখা লাগবে না। আর লিগাল জিনিসটা কী জিনিস, লিগাল জিনিসটা হচ্ছে যে আপনার কাছে যদি প্রেশার গ্রুপ থাকে, প্রেশার গ্রুপটাকে যদি আপনি শক্তিশালী করতে পারেন, যেমন 100,000 সিগনেচার যদি কোনো একটা মোশনের জন্য আপনি যদি কালেকশন করতে পারেন, তাহলে এটা বোঝা গেল যে এটার একটা প্রেশার গ্রুপ আছে, তখন এটা কি হয় পার্লামেন্টে উপস্থাপিত হয়, উপস্থাপিত হলে আরো প্রেশার যদি দিতে পারেন তাহলে এটা পাশ হয়ে গেল, পার্লামেন্টে পাশ হইলে এটা লিগাল হইল, কিন্তু এটা কিন্তু মোরালি আবার কিন্তু রং হইতে পারে। হ্যাঁ, তা ঠিক। হ্যাঁ, তো এই জিনিসটাই ধরেন ইসলামী অর্থনৈতিক ব্যবস্থাতে এটা হবে না, যে জিনিসটা মোরালি রং এটা মোরালি রং, ফান্ডামেন্টালি যদি রং হয় রং। হ্যাঁ, পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় আমি ব্যক্তিগতভাবে যত পারলাম আমি নেওয়ার চেষ্টা করলাম, এরপরে ব্যক্তিগতভাবে যখন আমি একদম যতটুকু সম্ভব নিয়ে ফেললাম, এরপরে আমি খুঁজবো যে আমার মতো এরকম আরও লোক আছে কি না, তাদেরকে যদি একত্র করি গ্রুপ বানাইয়া, তাহলে ওদেরকে দিয়ে প্রেশার দিলে আমি আরও বেশি অর্জন করতে পারবো, তখন আমি কিন্তু অত বদার না যে আর এক সমাজে যে আর একটা গ্রুপ আছে ডেপ্রাইভড বঞ্চিত গ্রুপ আছে এদের ব্যাপারে আমি বদার না, ঠিক আছে না? তো এখন ম্যাক্সিমাম যেটা করব সেটা হলো যে এই যে সবাই দেখতেছে যে এই লোকটা বেশি ইনকাম করতেছে, বেশি ইনকাম করতেছে, এই কী বলে আর বঞ্চিতরা আপনার কী হইতেছে আস্তে আস্তে করে খেপতেছে খেপতেছে, এক সময় একটা বড় একটা রেভলিউশন হয়ে যেতে পারে, শুধু কোনো মতে রেভলিউশনটা যাতে না হয় এটাকে চাপা দিয়ে রাখার জন্য আমার যতটুকু অল্প কিছু দেওয়ার আমি মাঝে মাঝে দিব, এবং সেটাই আমরা পাই কি, আপনি যদি বিভিন্ন দেশের কনটেক্সটে ওয়ার্ল্ড কনটেক্সটে চিন্তা করেন যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড আপনার থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিকে যে ফরেন এড দেয় এটা কিন্তু এটাকে বলে পিনাটস বলে আর কি। থ্যাংক ইউ ডক্টর ইমরান। প্রিয় দর্শক, আজকে সময় ফুরিয়ে এলো, আশা করি আগামী অনুষ্ঠানে আপনাদের সাথে আবার দেখা হবে, এবং আমার সাথে জয়েন করার জন্য আমন্ত্রণ রইল, দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।